বাংলাদেশের একমাত্র ইসলামিক ইউটিউব চ্যানেল এএইচপি টিভি মাজলুম অসহায় মানুষের দুঃখ দুর্দশা তুলে ধরার প্রচেষ্টায় নিরলস অনুষ্ঠান নির্মাণ ও প্রচার করে যাচ্ছে এএইচপি টিভি। প্রতিদিন বিশ্বের অগণিত দর্শক দেশ বিদেশের বিচিত্র খবর ও ঘটনা উপভোগ করছেন তাদের মোবাইল ও কম্পিউটারে। সাবস্ক্রাইব করুন এএইচপি টিভিতে, অংশীদার হন মানবতার সেবায়। এএইচপি টিভি, সার্ভাইভিং ইন দ্য ওয়ে অফ আল্লাহ। হাফিজা আদিবা তাসনিম, উজ্জ্বল আকাশের এক উজ্জ্বল নক্ষত্র, যিনি সারা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করেছেন। বড় আনন্দ লাগছে আজ ওনার আম্মা বলেছেন এই ছোট্ট বাবু নাকি খতম তারাবি পড়ে। ভাবাই যায় না আমরা এত বড় হয়েও অনেকে তারাবি পড়ি না, এত সময় বসে থাকবে কে? আদিবা তাসনিম খতম তারাবি পড়ে বা পড়ায় না? পড়ায় না, পড়ে খতম তারাবি পড়ান। চলুন তাহলে কিভাবে পড়ান, তার কোরআনের সুর কেমন, একটু আপনাদের জন্য গিফট এইচপি টিভির ক্যামেরায়। মা একটু কোরআন তেলাওয়াত করবেন প্লিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات فمن আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ দেশের বাইরে আপনারা যে যেখান থেকে দেখছেন, আমি আহসান হাবিব পেয়ার, এএইচপি টিভি ঢাকা বাংলাদেশ। অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি আপনাদেরকে আজ দুটি ছোট্ট বাবুর মিলন ঘটেছে এএইচপি টিভির ক্যামেরায়। দেশ দেশান্তর থেকে ছুটে এসেছেন হাফিজা আদিবা তাসনিমকে দেখতে, তারই আরেক ছোট্ট বোন যে আগে কখনো এই আদিবাকে দেখেনি। আদিবাকে তা নিশ্চয়ই ইতিপূর্বে আপনারা জানেন, তবুও বলে দিচ্ছি, আন্তর্জাতিক মানের একমাত্র বাংলাদেশ থেকে আলোড়ন সৃষ্টিকারী ছোট্ট খুদে বাবু হাফিজা আদিবা তাসনিম। এই তাসনিমকে আপনারা আমার সাথে এর আগেও দেখেছেন এইচপি টিভির ক্যামেরায়। আমার ভিডিওটি দেখে এই আদিবা তাসনিমকে একটি স্বর্ণের সেন গিফট করেছেন এই ছোট্ট বাবুটি। এই ছোট্ট বাবু গিফট করেছে একজন কোরআনে হাফেজাকে। এই গিফট আসলে অনেক বড় নয়, একজন হাফেজা মেয়ের জন্য বা একজন হাফেজার, মানে আল্লাহ পাকের পক্ষ থেকে তো জান্নাত গিফট আছেই, দুনিয়াবী কিছু ছোটোখাটো গিফট দিয়ে আমরা বরণ করে থাকি। এইচপি টিভির ক্যামেরায় হাফিজা আদিবা তাসনিমকে তার ছোট্ট বন্ধু এই সেন্টি গিফট করেছে। আপনাদের সাথে শেয়ার করলাম এই জন্যই যে আল মালু আল বানুন জিনাতুল হায়াতি দুনিয়া ওয়ান্তুমুস সালিহা, সন্তান সম্পদ গাড়ি বাড়ি এসব দুনিয়ার ক্ষণিকের, দেখতে স্বর্ণের মতো লাগবে, একসময় সবই রেখে আমলে সালেহা নিয়ে কবরে যেতে হবে। চলুন বন্ধুরা, এখানে হাফিজা আদিবা তাসনিম, এই ছোট্ট বাবুকে যিনি মানুষ করেছেন, যিনি জন্ম দিয়েছেন, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছেন, শরীরের সবটুকু রক্ত ঘাম ভ্যানিশ করে যিনি এই ছোট্ট বাবুকে কোরআনে হাফেজা পর্যন্ত পুছিয়েছেন, সেই জনমদুখিনী মা আজ সারা পৃথিবীতে এক উজ্জ্বল নক্ষত্র, যাকে দেখার জন্য সারা পৃথিবী অধীর আগ্রহে। আজও পর্যন্ত তিনি কোনো মিডিয়ার সামনে আসেননি, আজ আমরা আমাদের এইচপি টিভির ক্যামেরায় ওনাকে পেয়েছি।
আপনারা যাকে দেখার জন্য আমাদের আগ্রহী ছিলেন সে জনমদুখিনী মা আজ আমাদের এএইচপি টিভির সামনে। চলুন বন্ধুরা তাহলে সেই সম্মানিত মাকে শ্রদ্ধা রেখে আমরা তার কাছ থেকে আজ তার এই ছোট্ট বাবু মেয়েটির জন্য কিছু তথ্য বা ইতিহাস জেনে নেব। জনমদুখিনী মা, এই ছোট্ট একটি শব্দ কতটা দামি তা ভাষায় প্রকাশ করা যাবে না। মা শব্দ দিয়ে হয় মদিনা, মা শব্দ দিয়ে হয় মক্কা, মা শব্দ দিয়ে মাজিদ, সবচেয়ে সম্মানিত কোরআনের আরও একটি নাম ফি লাউহিম মাহফুজ। এই সেই সম্মানিত মাকে আজ আপনারা দেখতে পাচ্ছেন। পর্দা ভিন্নভাবে ভেঙে যাবে বলেই তিনি আপনাদের সামনে উন্মোচিত হয় নাই। অনেকেই হয়তোবা ওনার ফেস দেখতে চাইবেন, কিন্তু নিশ্চয়ই কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইহফাযুনা ফুরুজাহুম, পর্দা মুমিন নারীদের জন্য একটি অনিবার্য ফরজ। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে সেই সম্মানিত মায়ের সাথে কথা বলি। মাঝি, আসসালামু আলাইকুম। এইচপি টিভি আপনাকে আজ এই সর্বপ্রথম মিডিয়ার সামনে এনেছেন, এই ছোট্ট একটি বাবুকে আপনি মানুষের মতো মানুষ করেছেন, এটা কতখানি ত্যাগ স্বীকার করলে? 10 মাস 10 দিন যে বেদনা হয়েছে, আমার বিশ্বাস হাফেজ বানাতে বা হাফেজা বানাতে তার চেয়ে বেশি হয়েছে। আল্লাহ তাআলা আমাকে অনেক ধৈর্য দিয়েছেন, আমি অনেক কষ্ট করেছি আমার এই মেয়ের জন্য। আমার মেয়ে আমার কথা শুনেছে, তাই আমি আমার মেয়েকে এরকম এতটুকু এগিয়ে নিয়ে আসতে পারছি। আল্লাহ আমার উপরে অনেক ধৈর্যের এ দিয়েছেন, তাই আমার মেয়েকে আমি আল্লাহর রহমতে এরকম নিয়ে আসছি। আপনি কি খুশি যে আপনার মেয়েকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিয়েছেন দুনিয়া এবং আখিরাত? হ্যাঁ, আমি তো খুশি। আর আমি খুশি না হলে কি আল্লাহ তাআলা আমার এরকম দান দিয়েছেন? আমি অনেক খুশি, আপনারাও খুশি। আল্লাহ আপনারা সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, আমি অনেক খুশি আমার মেয়ের জন্য। আচ্ছা মাঝে, যে সময় মানুষ এই ছোট্ট বাবুদেরকে ডিজে গান শেখানো হয়, নাচ শেখানো হয় বা মডেলার বানায়, এই ঠিক এই কঠিন একটা সময়ে? না, আমি তো আমার মেয়েকে গান বাজনার জন্য তৈরি করি না। আল্লাহ পাক আমার মেয়েকে আমার আমি যেটা ছিল আমার আল্লাহর কাছে, আমি সবসময়ই যখন গর্বে ছিল তখনই আমার আল্লাহর কাছে আমার সবসময় চাওয়া ছিল যে আমার যখন যে সন্তানই হোক আল্লাহ তুমি আমাকে এই দিনের রাস্তায় পড়ার জন্য তুমি আমাকে সাহায্য করো। তখন আল্লাহ তাআলা আমাকে অনেক অনেক সাহায্য করছে, আমি মানে আমার মেয়েকে এই রাস্তায় নেওয়ার জন্য আল্লাহর কাছে। মাঝে উনি তো কোনো সার্টিফিকেট পেল না, দুনিয়াবি সার্টিফিকেট, একটা ভালো চাকরিও পাবে না, তাহলে আপনার সংসারের জন্য বা আপনার কখনো কি টাকার লোভ হয় নাই মনে? না, আমার কখনো টাকার লোভ হয় না। আমি আখিরাতে আখিরাতে টাকার লোভের জন্য আসি, আমি দুনিয়ার টাকার লোভের জন্য নাই। আখিরাতে আমার মেয়ের জায়গার জন্য, আমার আম্মা আমাদের সন্তান বা আমরা বাবা মা দুজনের জন্য, আখিরাতে বাচ্চার জন্য আমি আসি, কিন্তু এই দুনিয়ার জন্য নাই। আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, এই দুনিয়াটা কাফেরদের জন্য অত্যন্ত আনন্দের বা বলতে পারেন আলাদা একটা জান্নাত, আর মুমিনদের জন্য সিজনুন জাহান্নাম অথবা জেলখানা। তথাপিও এই মামুনি বলেছেন টাকার জন্য নয়, স্রষ্টাকে খুশি করতেই জান্নাতের ঠিকানা পাওয়ার আশাই এত বড় ত্যাগ স্বীকার করেছি। শ্রোতা বন্ধুরা, এই ছোট্ট বাবু এসে এই ছোট্ট বাবুকে প্রথমেই বলেছিলাম মনে হয় ভুলে গেছেন, এই ছোট্ট একটি গিফট করেছেন। ওনার মা দোয়া চেয়েছেন যেন এই ছোট্ট বাবুটিও ওকে দেখে কোরআনে হাফেজ হতে পারে। এই পবিত্র ছোট্ট হাত আজ আরেকটি পবিত্র মাথায় পড়েছে, দোয়া করবেন যেন এনারা সবাই সবসময় ভালো থাকেন, এই ছোট্ট বাবু যেন আরেকজন কোরআনে হাফেজ হতে পারে। আচ্ছা, আপনি এই আবিদা আতাসনিমের কথা শুনে পাগলের মতো ছুটে এসেছেন ম্যাডাম আপনি, মাঝি তো কেন আপনি কি দেখে এতটা উন্মাদ হয়ে গেলেন? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমি যখন ইউটিউবে আদিবাকে দেখেছি তখন আমি আপনার সাথে দেখেছি, জি, তখন আমি আপনাকে ফোন দিয়েছি যে আদিবাকে কিভাবে দেখা যাবে, আমি আদিবার সাথে দেখা করতে চাই। তখন আপনি বলেছিলেন আদিবা দেশের বাহিরে আছে, দেশে। এখন আপনি, এখন আমি আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ আদিবাকে আমি দেখতে পেয়েছি, আদিবা আমার আরেকটা মেয়ে। এবং আলহামদুলিল্লাহ আপনি কথা দিচ্ছেন ইনশাআল্লাহ আদিবার সামনের জীবনে চলতে ওর বিয়ে পর্যন্ত আল্লাহ পাক আপনার উসিলায় হয়তো সব ব্যবস্থা করবেন। আপনারা সবাই দোয়া করেন আদিবার মতেই যাতে আমার মেয়ে তাকিয়া মাহজাবিন আব্দুল্লাহ ও হতে পারে। ও এখন মাদ্রাসায় পড়ে, নার্সারিতে দিয়েছি, এখন শুরু করেছে পড়া। আমরা আশা করি ইনশাআল্লাহ আপনার মেয়ে ওনার মতো হবে, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের আমানত আমরা আদিবা তাসনিমের হাতে পুছিলাম। আদিবা নেন এই ছোট্ট গিফট, উনি দিয়েছেন বিরিয়ানি।
এতক্ষণ সাথে ছিলাম ছোট্ট বাবু কোরআনে হাফেজাকে নিয়ে। আমি আহসান হাবিব পেয়ার, এএইচপি টিভি, ঢাকা, বাংলাদেশ। আল্লাহ হাফেজ।